ভুল করে ব্রাশ ইচ্ছাকৃত করলে রোজা ভাঙবে না অত ভুল করে ভাঙলে তো রোজা ভাঙার প্রশ্ন উঠে না ভাঙবে না তবে পেস সহকারে ব্রাশ রোজা রেখে না করাই উচিত নীলুফার পাপি আপনি লিখেছেন জাকাতের টাকায় ইফতার সামগ্রী কিনে দেওয়া যাবে কি না জাকাতের টাকা ইফতার সামগ্রী ওই ব্যক্তিকে আপনি কিনে দিতে পারেন যে ব্যক্তি আপনার কাছে ইফতার সামগ্রী চায় যে হ্যাঁ আপনি আমাকে কিনে দেন খাদ্যের অভাব আছে তার অর্থাৎ যার মৌলিক খাদ্যের অভাব আছে টাকা দিলে হয়তো সে নষ্ট করে ফেলবে বা ঠিকমতো কিনতে পারবে না আপনি তাকে কিনে দিলেন এটা যায় আছে কিন্তু যদি এমন হয় টাকা দিলে সে তার সুবিধা অনুযায়ী কিনতে পারবে ইফতারের কোন আইটেম লাগবে কোনটা লাগবে না খাবার কোন আইটেম লাগবে কোনটা লাগবে না এরকম যদি হয় তাহলে তাকে অবশ্যই নগদ টাকা দিতে হবে কারণ গরিবের জন্য অধিকতর উপযোগী হয় যে জিনিসটা দিলে সেটাই দিতে হবে জাকাত হিসাবে তাকে ক্যাশ টাকা দিলে যদি তার জন্য সেটা ভালো হয় তাহলে সেটাই দিতে হবে তার সুবিধা অনুযায়ী সে কিনবে আপনি হয়তো ইফতারে কিছু আইটেম কিনে দিচ্ছেন যেগুলো না কিনে তার অন্য আইটেম কেনার ইচ্ছা আছে তখন সেক্ষেত্রে তার সে পূরণ নাও চাহিদা পূরণ নাও হতে পারে এই জন্য তাকে ক্যাশ টাকা দেবেন এটাই উত্তম এবং সেটা আপনার কর্তব্য আপনি তার টাকা দিয়ে কী কিনে দিবেন না দিবেন সেটা তো আপনার রাইট না বিষয়টা তার অতএব তাকে তার টাকা দেওয়া উচিত এটা তার হক হ্যাঁ যদি এমন হয় যে সে এতটাই বোকা টাইপের মানুষ যে টাকা দিলে সে নষ্ট করে ফেলবে তাহলে তার প্রয়োজন কি জেনে আপনি সেটা পূরণ করে দিলেন টাকা থেকে সেটা অবশ্যই জায়েজ হবে এরপর দিলেনহির ইসলাম আপনি লিখেছেন মহিলাদের হজ করার সময় যদি মাসিক হয় তাহলে করণীয় কি হজের সময় যদি মাসিক হয়ে যায় তাহলে তিনি তফে আরত করতে পারবেন না অন্যান্য কাজগুলো সব করবেন তফে আরত তিনি করবেন না তফ করবেন না ফরজ তফ যেটা সেটা তিনি করবেন না তো এই ফরজ তফ যেটা তফে এফাজা হোক তফা জিয়ারত হোক যে কোনো তফ হোক তফ করতে পারবেন না তো ধরুন কেউ হজের এহরাম বেঁধেছেন তাহলে সেক্ষেত্রে অপেক্ষা করবেন এবং তিনি যখন সুস্থ হবেন হারামে থেকে তারপর তিনি তফ হেফাজা করবেন তফ হেফাজা করার সুযোগ থাকলে সেটা তিনি করবেন আর যদি ব্যাপারটা এরকম হয় যে না তার আর কোনো সুযোগ নেই তাহলে সেক্ষেত্রে তিনি হজটা পরবর্তীতে করবেন কিন্তু সচরাচর যেটি হয় সেটা হলো যে তফে এফাদা এটা ঈদের দিন করা ফরজ তফ যেটা এটা ঈদের দিন করা আবশ্যক ঠিক আছে কিন্তু কোনো কারণে যদি দিন করা ভালো ঠিক আছে কিন্তু ঈদিন যদি কেউ না করেন তাহলে সেক্ষেত্রে ঈদের পরবর্তী দিনগুলোতেও এই তফে এফাজা করা যায় তো এর মধ্যে যদি তিনি সুস্থ হয়ে যান তাহলে অপেক্ষা করবেন তখন তিনি করলেন আর যদি এর মধ্যে তিনি সুস্থ না হন তিনি অখ্যাধে চলে আসা লাগলো তাহলে সেক্ষেত্রে সেই হজটা পরে আবার করবেন তাহলে খোদাসা কথা হলো যে হজ করছেন প্রতিমধ্যে মাসিক হয়ে গেছে যদি তো অফের আগে মাসিক হয়ে থাকে না তো অফকে বিলম্ব করবেন এর মধ্যে যদি করার সুযোগ করবেন আর যদি তার মাসিকটা দীর্ঘ হয় এবং করার সুযোগ না থাকে তিনি সেখান থেকে চলে আসা লাগছে তাহলে এই হজ তিনি পরবর্তী তাদেরই করবেন আর যদি তো অফ হয়ে গেছে তারপরে মাসিক হয়ে গেছে তাহলে তো আর কোনো অসুবিধা নেই বাকি কাজগুলো তিনি সেরে ফেলবেন তার হজ হয়ে যাবেন সালো তার